যুক্তরাজ্যে দ্বিতীয়বারের মতো লকডাউন শেষ হয়েছে বুধবার। সবগুলো ব্যবসা প্রতিষ্ঠানও চালু করেছে তাদের ব্যবসা, তবে রেস্টুরেন্টগুলো চালু হলেও নেই গ্রাহক। বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্যবসায়ীরা বলছেন, মানুষের মধ্যে করোনাভীতি বিরাজমান থাকায় রেস্টুরেন্টে এসে এখন খাবার খেতে উৎসাহ পাচ্ছেন না ভোজনবিলাসীরা। আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে রয়েছে বিস্তারিত। দ্বিতীয়বার লকডাউন শেষে পূর্ব লন্ডনের রেস্টুরেন্টগুলোতে আগের মতো নেই ভোজনপ্রিয় কাস্টমার। আগের তুলনায় এখন কোর মানে লকডাউনের পর কাস্টমার আসার যে পার্সেন্টেজ এটা খুব মানে পুয়ার, খুব কম। মোটামুটি মানুষের একটা আনাগোনা দেখা যায়, বাট এখন পর্যন্ত আগের মতো নাই, বাট ইজ এনকারেজিং। লাস্ট লকডাউনের পরে দেখা গেছিল একটু কাস্টমারের ভিড় ছিল, এই লকডাউনের পর কালকে এত উচ্চপড়া ভিড় দেখা যায় না। সামাজিক দূরত্ব ও করোনা সংক্রমণ প্রতিরোধে নিরাপদ ব্যবস্থা নিয়েও কাস্টমার আগমনে উৎসাহিত করছেন ব্যবসায়ীরা, তবুও রয়েছে মন্দাভাব। ইন করার পরে সাথে সাথে আমরা কাস্টমার ডিটেলস রেজিস্টার করাই এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করাই, এন্ড দেন আমরা কাস্টমার ডেস্কে ঘুরিয়ে টেবিল নেই, ইন্ডিভিজুয়াল সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি আমরা টেবিল দেই কাস্টমার। আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি আমরা চেষ্টা করি এবং হাইজিন স্ট্যান্ডার্ড মেনটেন করি আমরা চেষ্টা করি কাস্টমারের সার্ভিস দেওয়া লাগে রাখি, এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমরা দূরত্ব বজায় রেখে টেবিল করা করেছি একমাত্র আমাদের কাস্টমারের সেফটির কথা চিন্তা করে। কোভিড-19 পড়া এ মন্দাভাব কাটিয়ে উঠতে সরকারের আরো সহায়তা চান এসব ব্যবসায়ীরা। আবার যদি লকডাউন হয় তো এই অবস্থা রাখুন, বিশেষ করে হাই স্ট্রিট যে সমস্ত বিজনেসগুলো রেন্টেড খুব বেশি, এই সমস্ত বিজনেস কিভাবে চলবো আমি আমি স্টিল এখনো অনেক চিন্তা করলাম। এই বিজনেসগুলো অনেক রিক্সের মধ্যে আছে, তো এগুলো যদি সরকার সহযোগিতা না করে তো আমার মনে হয় না এই ধরনের প্রতিষ্ঠান ফিউচারে কতটুকু রান করবো এটা চিন্তা ভাবনা করার বিষয় আছে। তবে করোনা টিকা আসায় ব্যবসায় ইতিবাচক অবস্থান ফিরে আসবে এমন আশাবাদী তারা। ভ্যাকসিন গভর্নমেন্টে অথরাইজ করছে, এটা ভেরি এনকারেজিং। আমরা যা দেখছি এখন পর্যন্ত মানুষের মনে খুব উৎসাহ কাজ করে, এবং এই ভ্যাকসিনটা যদি দেওয়ার পরে যদি এটার সুফল মানুষে ফাইলায় তাইলে আমরা বাকটু কমপ্লিটলি আমরা লাইফ নর্মাল হয়ে যাবো। চৌধুরী মুরাদ, আইওএনটিভি নিউজ, লন্ডন।